বাংলাদেশের প্রতিটি গ্রামই সুন্দর, তবে পান্তুইমাই গ্রামকে সবচেয়ে সুন্দর বললে হয়তো ভুল হবে না। পান্তুইমাই সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম, যা ভারত সীমান্তে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পান্তুইমাই গ্রামের স্থানীয় নাম পান্তুইমাই, কিন্তু সঠিক উচ্চারণ পান্তুইমাই। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলার যথেষ্ট কারণ রয়েছে। অপূর্ব, অসাধারণ, নান্দনিক, হৃদয় স্পর্শী, এই সবগুলো শব্দ যদি এই নামের সঙ্গে লাগানো হয়, তারপরও পান্তুইমাইয়ের সৌন্দর্য বিশ্লেষণ করা শেষ হবে না। অবশ্য বাংলাদেশে যে এত চমৎকার নৈসর্গিক একটি গ্রাম আছে তা অনেকেরই অজানা। দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল, শহর, নগরীর সৌন্দর্যের খেতাব থাকলেও বাংলাদেশের ছোট্ট অথচ অনিন্দ সুন্দর এই গ্রামের কোনো খেতাব নেই। আমাদের প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেঁষে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এক ঝর্ণাধারা, যার কুলকুল ধ্বনিতে মন নাচিয়ে আপনাকে নিয়ে যাবে প্রকৃতির পানে। ঝর্ণাটির স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা, কেউ কেউ একে ডাকেন বড়হিল ঝর্ণা বলে। ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় ঝর্ণাটির অপূর্ব রূপসোধা। পাশে বিএসএফ ক্যাম্প আর বড়ই গাছের সারি দিয়ে দুই দেশের সীমানা ভাগ করা। অবশ্য বিজিবির কোনো চৌকি নেই এখানে, তাই সীমানার কাছাকাছি যাওয়া চিন্তা না করাই মঙ্গলজনক। সীমান্তের কাছাকাছি না গিয়েও ঝর্ণাটির মোহনীয় সৌন্দর্য রস উপভোগ করতে পারবেন প্রাণ ভরে, বাধাহীন। গ্রামের শেষে পাহাড়ি গুহা বিয়ে উচ্ছল ভঙ্গিমায় ছুটে চলেছে হরিণের মতোই লীলায়িত নাম না জানা ঝর্ণার জলরাশি, ছিটকে পড়ে মেলে ধরেছে নিজের রূপের মাধুরী। তবে সাবধান, ঝর্ণার কাছাকাছি যাওয়া নিষেধ। অনেক আগে ঝর্ণার কাছে যদিও যাওয়া যেত, ঝর্ণার পানিতে নেমে গোসলও করা যেত, কিন্তু সেই সময় বিএসএফ এর ক্যাম্প ছিল না। তবে ভ্রমণ পিপাসুরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন।